السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلى نياتين يرجون تجارة لن تبور. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم قال قال عبد الله قال عبد الله سألت النبي صلى الله عليه وسلم اي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد ফি সাবিল্লা কামাকল আলাইহালাতাম আলহামদুলিল্লাহ দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার একমাত্র ইউটিউব চ্যানেল আল্লাহ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স বিন্দু আল্লাহ সোবাহান হু রিজা মন্দির জন্য আল্লাহ সোবাহান হুয়ালার নৈকট্য লাভের জন্য আমরা অনেক কিছুই করে থাকি অনেক আমলেই আমরা করে থাকি কিন্তু আমাদের কি অদৌ জানা আছে যে আমরা যতগুলো আমল করতেছি এই আমলগুলোর মধ্যে আল্লাহ সুবাহান হুম তাল্লা দরবারে সর্ব উত্তম আমল হিসাবে কোন আমলটা গণ্য হয় সর্ব উত্তম আমল কোন আমল সেটা সেটা কি আমাদের অনেকেরই জানা আছে যে না অনেকেরই আমাদের জানা নেই তাহলে আজকের এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যতগুলো আমল করেন আমি যতগুলো আমল করি সমস্ত আমলগুলোর মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম বলা হয়েছে সর্বোত্তম আমল কোনটি এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আর দেরি নয় চলুন আমরা শুরু করি আল্লাহ তাআলা সুরাতুল ফাতিরের আয়াত নম্বর উনত্রিশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না দিনা কিতাব আল্লাহি হি ওয়া ক মসলা তা ওয়াং ফাকু মিম্মা রজা কোনা আহুম শ্রীর রং ওয়ালা লাং তাবুট আল্লাহ সোভাহানাহু আতান উক্ত আয়াতে কারিমের মধ্যে বলতেছেন ইন্নদিন ইয়াত লুনা আর যারা আল্লাহ সোভাহানাহু তাহাল আর কিতাব তেলাওয়াত করে ওয়া ক মুসলা এবং যারা নামাজ কায়েম করে ওয়াং ফাকু মিম্মা রজা কোনাহুম শিৰ এবং আল্লাহ যে দিয়েছেন তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে যে তারা এমন ব্যবসার আশা করে করতে পারে যা কখনো ধ্বংস হবে না আল্লাহ সোবাহানহালা বলতেছেন যে যারা আমার কোরআন তেরওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি যা রিজেক্ট দিয়েছি সেই রিজেক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে তারা এমন একটা ব্যবসার আশা তারা করতে পারে যে ব্যবসা কখনো ধ্বংস হবার নয় যে ব্যবসা কখনো শেয়ার বাজারের মধ্যে ধস নামবে না যে ব্যবসার মধ্যে কখনও অসফলতা আসবে না আনসাকসেস হবে না সে ব্যবসার মধ্যে তারা সাকসেস হবেই তাহলে এখানে আল্লাহ সব হানুহা তা আলা যেমনই নামাজ পড়লে কি ফায়দা আল্লা হুয়া হুমাতা জানাই দিলেন আল্লাহ আল্লা সোভাহআলা বুঝাই দিলেন এরকম করে বিশ্বনবীজির হাদিসের মধ্যে আমরা খুঁজটা আমরা পাই বিশ্বনবীজি বলেছেন যে বান্দা এবং বান্দি আল্লা সোবাহান হুমাতার বান্দা বান্দি আমার উম্মত যতগুলো ইবাদত করে যতগুলো ইবাদত করে যে হজ করুক দান করুক সৎকা করুক এতিমের সহযোগিতা করুক বিবাহ করুক যতগুলো ভালো কাজ করবে এই সমস্ত ভালো কাজগুলোর মধ্যে একটা উত্তম কাজ আছে একটা সর্বোত্তম একটা আমল আছে এই আমলটা বিশ্বনবীজি হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন কলা আবদুল্লা সালতু আন্নবী সাল আলী সাল্লাম আইউল আমালি আহাবুল্লাহ কলা আসলাত আলা অক্তিহা সুম্মা কলা আইউ কলা সুম্মা বিরুল ওয়ালিদ কলা সুম্মা আইউ কলা আল জিহাদু ফি সাবিল্লা হজরত আবদুল্লা রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন যে আহাবুল আমালি আইউল আমালি আহাবু ইলাল্লাহ যে আল্লাহ আলা আলমিনের নিকট সর্বোত্তম আমল হচ্ছে সেই সেইটি কলা আর সলাতু আলা ওয়াকতিহা যে বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হচ্ছে যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে যথাসময়ে নামাজ আদায় করে তারপরে আবদুল্লা রাদী আল্লাহ তালদি পুনরায় আল বিশ্বনবীজিকে জিজ্ঞাসা করলেন এরপর কোনটি বিশ্বনবীজি সালি সাল্লাম বললেন যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তিনি হয়তো আবদুল্লাহ আদিন তালী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন এরপর আর কোনটি সর্বোত্তম ইবাদত সর্বোত্তম আমল তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা রআহুল বোখারি সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সর্বোত্তম আমল কোন কোনটি সর্বোত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা দুই নম্বর হচ্ছে পিতামাতার খেদমত করা তিন নম্বর হচ্ছে আল্লাহ শোভানহুয়া তাআলার জন্য আল্লাহ সোভানহুয়া তাহালার রেজা মন্দির জন্য আল্লাহর রাস্তায় যান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় সংগ্রাম করা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের জীবনকে সপিয়ে দেওয়া ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য নিজের ধন সম্পদগুলোকে ব্যয় করতে করতে কোরবান করে দেওয়া নিজের সবটুকু উজাড় করে নিজের সবটুকু নিঃস্ব করে দিয়ে রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা সমাজের সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে অবশ্যই আজকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সর্বোত্তম আমল কোনটি আল্লাহ সবাহানহালা আমাদের সকলকেই সর্বোত্তম আমলটা আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তাওফিক দান করুক সম্মানিত ভিউয়ার্স বিন্দু আমি আমার ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আরহামি